ফ্রেন্ড জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি সবাই ভালো থাকবে। আজকের হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন, তাই তোমাদেরকে সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আর সেই 25শে ডিসেম্বরেই আজকের ভিডিওটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আরম্ভ করছি। আজকে বাপের বাড়িতে এসেছি, তোমাদের দাদাকে দেখতে পাবে না, তোমাদের দাদা ডিউটি গেছে, তাই আমার বাপের বাড়ির সবাই আছে, দেখতে পাচ্ছ, একদম সব পরিবারে সব রয়েছে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা আমার ভাইয়ের নতুন 25শে ডিসেম্বরের গিফট। গিফট ঘুমিয়ে পড়েছে এখন, আর গিফটের মাথায় এখন মাইক লাগিয়ে দিয়েছি, বিন্দাস ঘুমাচ্ছে, কোনো হুঁশ নেই। তো চলো বন্ধুরা, তোমরা আজকে খুব আনন্দ করো, খুব মজা করো, আর আমরাও তার সঙ্গে একটু আদ্র করি। আজকে একটা কেক নিয়ে আসা হয়েছে, সেই কেকটাই আজকে কাটা হবে। এটা হচ্ছে গুড়ের কেক, নলিল গুড়ের কেক। তো চলো, গুড়ের এনেছি, যেহেতু আমার বাবা আছে, তো আমার বাবা সুগার রোগী, চিনি খেলে বেশি হয়ে যাবে, লোভ সামলাতে পারবে না খাবেই, ওই জন্য গুড় দিয়ে স্টার্টিং হচ্ছে। তো চলো সুইটি, আর এটা ভাইজি, জানো, মা, ভাইয়ের বউ, ভাই আর ওই বাবা। তো চলো, আমার বাবা মাথায় হাত দিয়ে বসে আছে, দেখো চিন্তা এসে গেছে, না দিদি হয়েছে এখন থেকে চিন্তা না। সুইটি কেটে ভালো কেকটা, কেকটা কাটো, মেরি ক্রিসমাস, হাততালি দাও, এ মানু হাততালি দাও, এ ছোট্ট বাচ্চু, সে ঘুমোচ্ছে জানো তো, ঘুমোতে ব্যস্ত, একদম ঘুমোতে ব্যস্ত। তোমরা খুব মজা করো, আমরা কোথাও ফিস্ট করতে যাইনি, বাপের বাড়িতেই আজকের হচ্ছে। এদের মুরগি ফুরগি আছে তো, ওই জন্য এদের বাড়ি চলে এসেছি, এদের মুরগি দিয়েই ফিস্ট হবে। হ্যাঁ হ্যাঁ করছে, এ বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আটো, আমার ভাইজিরা পাচ্ছে না, বাচ্চা তো, ওই জন্য ওর মাকে বলেছি তুমি কাটো। আর এইগুলো দেখতে পাচ্ছ সব আমার ভাইজি বানিয়েছে, আর এই টুপিটাও বানিয়েছে, দেখো এগুলো কেনা নয় কিন্তু, সব বানিয়েছে, বানিয়ে নিজেই সেজে গুজে বসে পড়েছে। সান্তা গিফট দিয়েছে ওকে, সব এই গিফটগুলো পাঠিয়েছে সান্তা। না না আছে, ঠিক আছে, নাও গালে দাও, মেরি ক্রিসমাস। আর তোমাদেরকেও অনেক অনেক আদর, ভালোবাসা, সব কিছু। না ও তো তোমাকে, তো ভাইকে দাও, মাকে দাও, তোমাদেরও অনেক ভালোবাসা। দারুণ খেতে কেকটা, দারুণ খেতে, সবাইকে দেবে, আর তোমরাও আনন্দ করো, আর এই আনন্দে তোমরাও আমার সঙ্গে সামিল থাকো। আজকের 25শে ডিসেম্বরে আমি অনেক বড় গিফট পেয়েছি, অনেক বড় গিফট। তো চলো বন্ধুরা, এতে হচ্ছে না, মেম্বার অনেক তো, ওই জন্য এতে ভেঙে যাচ্ছে বলে আমার বাবা কি চুরি এনেছে দেখলে, এই দেখো এটা লোহার চুরি, এটা দিয়েছে, বলছে এই কেকটা লোহার চুরি ছাড়া কাটা যাবে না, ওই জন্য এটা দিয়ে গেছে, দিয়ে আউট হয়ে গেছে। আমরা তো কাটার আগে খানিকটা হেসেই নিলাম, কি চুরি পাঠিয়েছে আমার বাবা দেখছো, আগেকার লোক ওই জন্যই বলে, বলে এইসব চুরি আবার কেক কাটা যায় নাকি, আবার বেরিয়েছে। আমাদের পুষি এসে গেছে, দেখো আমার মায়েদের পুষি, তোলো এটা ধরো, কেন হলো, তাহলে আমার বাবা বলে এতে হবে না, কেক কাটার জন্য আমার লোহার চুরির দরকার, তোমরা বলো। আমার মা আবার বলছে কুরুল আনার জন্য, হলো এই তো, মানে কেকটা কাটতে কাটতে না হেসে হেসে পেটে ব্যথা ধরে যাচ্ছে, খাবো কি, খাওয়ার আগেই হেসে একদম হয়ে গেছে, না ওইটা রেখে দাও, ওইটা কিন্তু ফেলা যাবে না, যে হোক না যে হোক ওই ওর হোক ভাগিদার হবে। আর আমার বাবা ব্যস্ত হয়েছে আমার বিড়ালটাকে নিয়ে, দেখো না বিড়ালটা কিন্তু তুলে দিয়ে, না মানু সবাইকে একটা করে দিয়ে দাও, বাটি কর দেবো, আমাদের আর ফাটাতে হলো না, আপনি আপনি হয়ে যাচ্ছে, নাও না সবাই নাও একটা একটা করে, হ্যাঁ পুষিকে দে না, এখান থেকে দে, এটা তুই না, এটা আমার ছেলের, হ্যাঁ দেখছো আগে জামাইয়ের উপর টান, আমরা নাই খাই, জামাই আগে খাবে, ভাবতে পারছো, আগে জামাইয়ের জন্য রাখ, আমরা এত দূর থেকে এলাম, আমাদেরকে বললো না তোরা আগে খা, সে সেখানে রয়ে গেল, সে বলছে ভাইকে একটু দাও,
অনিকেতকে তো দেবো না, তুমি লাগবে না তো তোই, এই তো সবাই আছে বলো, এত বড় জিনিসটা কি কম, সবাই তো খাচ্ছে, স্বাদ হেবি সুন্দর গো। চলো এইটুকুনি থাক, যদি মেনিটা নেবে আমরা আগে খাই, হ্যাঁ খাবার এনজয়টা করে নিই ভালো করে, কেকটা কীরকম স্বাদ বলি, খুব সুন্দর, দারুণ খেতে, দারুণ দারুণ সুন্দর না, আমাদের পুষিয়ে খাচ্ছে দেখো, আমার বাবাকে দিয়েছে, আমার বাবার ভাগ থেকে পুষিকে দিয়ে দিচ্ছে, ওই বাজনাটাই বাকি ছিল, চলো আমার ছেলেকে এটা দিয়ে দি, ওর মুখটাও একটু মিষ্টি করে দিও, করেই দিয়েছে তবু আমি দিলাম, তো চলো আজকের কেক কাটাটা এই পর্যন্ত থাক, আবার দুপুরে খাবার নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। ফ্রেন্ডস, দুপুরের খাবার নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে, কেক কাটার পর্ব শেষ করেই ফেলেছিলাম, এবার দুপুরের খাবার, দুপুরের খাবারে কী আচার, এখানে আমরা চারজন বসেছি, বাদ বাকি সবাই খাওয়া হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি লাস্ট পজিশনে দেখতে পাচ্ছ আমাদের পাতে কম কম কিন্তু, আর এখানে আছে মুরগির মাংস কষা, অনেকটাই ছিল খাওয়া লাস্ট পজিশনে আমরা চারজন বসেছি তো, আর এখানে আছে দিশি মোরগের ঝোল, দেখতে পাচ্ছ গামলা ভর্তি ছিল কিন্তু খালি, আর এটা হচ্ছে বিলিতি আমড়ার চাটনি আমাদের গাছেরই, এই হলো খাওয়া, তো চলো খাওয়াটা স্টার্ট করি, আর মুরগিটা কিন্তু এই দিশি মুরগিটা কিন্তু ঘরের, সেটাই খাওয়া হচ্ছে, খাওয়া আমরা খাওয়াবো, আর বাদ বাকি লোকের সব খাওয়া হয়ে গেছে, দেচকিটা ভর্তি দেখেই বুঝতে পারছো কতটা তরকারি ছিল, আমরা শেষ পজিশানে তাই তো, মানে তো চলো খাওয়া স্টার্ট করছি, ঘরে যাবি কেন, আজকে থেকে যাবি, আমার ছেলে বলছে ঘরে যাবো কখন, ও শুধু মামার বাড়ি গেলে থাকার চিন্তা জানো তো, থাকলে হয় বলো তোমাদের দাদাটা কী খাবে, এটা দিয়ে দি চিকেন লেগ পিস, তাই তো মানুষ আমার মাকে ইলিশ মাছের লেজাটা দিই, তাই দেবো, হ্যাঁ আবার খেলায় নাম লিখিয়েছে আমাদের এখানে যে প্রতিযোগিতা হচ্ছে, দেবের জন্মদিন ওই জন্য শুভশ্রী যাচ্ছে, শুভশ্রী যাচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, তাই তো মানে কারণ জুটি ছিল দেব আর শুভশ্রী, ওই জন্যই বললাম, কিন্তু খেলাধুলা হেবি, খেলতে যায় যেখানে নাম হবে শুধু খেলতে যাবে, আমার ছেলে বলছে আমার পাতাটা কি বড়, আর কাটা হলো না, গাছে আছে অনেক কিন্তু আর ভালো লাগবে না, এতে খেয়ে নেবো, আমার কী নেবে বলবে, হ্যাঁ মাছ ফাছ জানো চেউ নি আবার, কারণ দিতে পারবো না, আমার একটু কাই দেবো নাও না একটুখানি, আমার মা মাছটা বেশি পছন্দ করে আমার মতোই, ওই জন্য বলছে মাছ হলে বেশি ভালো হতো, মায়ের সামনে বসেছি মানে হাত ধোয়াবেই, এটাও হয়েছে, এটা আলু ছাড়া হয়েছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে, ভালো হয় না মানু, তোর বোনটাকে তো তুলতে পারতিস, ওর বোন ঘুমিয়ে পড়েছে, আর বছর থেকে ওর বোনও বলবে আমার জায়গা দাও আমি বসবো, চলো এবারে দিশি মুরগির ঝোল,
দি আলুটা দি শুধু আলু ঝোল দিয়ে মাংস মাংস খাবি নি তো মাংস খায় না ও শুধু ঝোল আর আলু খায় ওর বোন মাংসগুলো খাবে আর জল দেবো না দেখ কিরকম মাংস দেবো হাড্ডি মাংস দিচ্ছে হাড্ডি মাংস না অনিকেতকে দিইনি গো আমার মা বো নাতি খবর নিচ্ছে নাতিকে দিয়েছিস নাতি খায়নি তুমি বলতে চাইছো কি তোমার ছেলে আমার ছেলেকে দিইনি আমরা সব নিয়ে বসে আছি ও আমি তো কাছ চোখে দেখতে পাইনি আর কাকে কি দেবো কাকে কি দেবে আমার মা একটু চোখে কম এখন দেখে জানো তো আমার মায়ের না হেভি ভয় 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 করে না ডাক্তার দেখাবে না প্রচুর ভয় পায় আমার মা ভ্যাকসিন নিয়েছি তো হ্যাঁ নিয়েছে তো অনেক কষ্টে নিয়েছে অনেক কষ্টে নিয়েছে অনেক কষ্টে 200 লোক লাইন আমি বলি 200 লোক যদি মরবে তো আমিও আমিও মরবো লাস্টের দিকে মনে এনার্জি এসেছে না তো আসে না আর ইচ্ছা কিচ্ছু হয়নি হ্যাঁ নে এইটা 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 এবার তোরা নে আমাকে দিতে হয় না দিইনি তোর আছে না গো আমার নেই আপনি এটা দি নাও না খাও না আমার আছে তো না তুমি কারণ তোমার দেতুই নে তোমার দুজনের লাগবে তোমার মেয়েটা আছে না তুমি না তুই নে হ্যাঁ আমার মতো ছিল জানো তো ওই যো আমার ভাইজিটা হয়েছে ছোট ভাইজিটা হওয়ার পর ওরকম শরীরটা ভেঙে গেছে মাকে একটু দি খাও না ভালো হয়েছে গো তরকারিটা তুমি কি মায়া লাগছে নাকি ঘরের বলে মুরগি তো বসে খাবার জন্যই বলো আমার মা শুধু ওইটাই ভাবছে মানে তুই আর কি নিবি নে তুই কিন্তু ভাত গুলো মারাবি নিয়ে নে দেখি দেখ কোনটা কোনটা তোর পছন্দের মাংসটা ভালোবাসে না বলে ওই জন্য মাংসটা ভালো হয় না মাছ হলে ভালো হতো তোকে বাপকে বলেছিল মেনিও খাবে এখন একটু মাছ নিয়ে আসো আর যা হই আল্লা আর যা সময় পেল না মুরগিটা নিয়ে ছানাছাড়ি করতে আর কি হবে গোটা গোটা মাছ মাংস বেশি ভালোবাসে তোমার যদি শুধু শুধু মাছ দেবে আনা নিবি মাংস পিয়া না ঝালায় না তো তোর কাছে না ঝাল লাগছে কারণ ওর বাচ্চা তো বলে ওই জন্যই ঝালটা দেওয়া হয় না একদম খাও আর কে কি নেবে আমার মা দেখতে পাচ্ছ তরকারি ভাত সাইড বললাম না মাংস খায় না জোর জবরদস্তি নিয়েছিলাম বলে একটুখানি খেয়েছে কিন্তু তুলে দিয়েছে সব আমাকে ওই ভাতটা রেখে দিয়েছে মায়ের অনেক আমাদের কুকুর আছে জানো তো ধাপে ধাপে যখন খাওয়া উঠছে সেই কুকুরদের খাওয়া খেতে দেওয়া হচ্ছে মা ভাত মাখিয়ে রেখে দিয়েছে আর চাটনি দিয়ে ভাত খাচ্ছে আমাদের পাতা পরিষ্কার দেখো এরা এখনও মায়ে দিয়ে নিয়ে বসে আছে আমার মা না খেতে পারে না জানো তো ও মা বেশি ওই কুকুরদের আর বিড়ালদের সেবা করে নিজে যত না খায় চলো আর কি নেবে আমি একটু চাটনি খেয়ে নিই এটা চুম মেরেই খেয়ে নেবো ভালো লাগছে হেভি হয়েছে তাহলে দুটো ভাত দিয়ে খাবো বলছো দেখি আমার মায়ের মতো ভাত দিয়ে খেয়ে তো মেনির জন্য চাটনি দিয়ে নাকি ভাতটা ভালো লাগছে ওই জন্য দুটো নিতাম
কিন্তু যেটা আঁচলা নদী গন্ধ পাচ্ছে তোর মায়ের আর তোর কেন জানি খাবি না থাক আমিও চাটনি দিয়ে একটু খেয়ে নি আমার মা চাটনি দিয়ে খেয়ে নিয়েছে করতে হেবি লাগবে এদের আমড়া গাছটা এতই সুন্দর আমড়া একটুখানি গাছে আমড়া বাবু গাছটা দেখিয়ে একদম ছোট্ট গাছ সেই গাছের আমড়া যেরম ভাবেই রান্না করো একদম গলে যায় মিষ্টি তো চলো ফ্রেন্ডস আজকের মতো খাওয়াটাই এখানেই শেষ করলাম আমাদের যদি এই ক্রিসমাসের বড়দিনের ভিডিওটা ভালো লেগে থাকে বাপের বাড়িতে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো মেরি ক্রিসমাস টাটা 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 টাটা।